Good morning, everyone. Bolo tumi. Good morning, everyone. Welcome back to my channel. Asha korchi tumra shobai bhalo acho. Amra bhalo achi. Shona good morning bolbe ekbar. Morning. To. Good morning. Aje sokal good morning. তো আজ সকাল থেকে উঠে বসে রাখা হয়েছে মাছ পরে মার আসবে বলে পারে বিস্কুট খাবো পারে বিস্কুট খাবো আর এখন অবধি মাছের মালটা আসেনি সে সকালবেলা ফোন করেছে এখনো আসেনি কি দুধ বিস্কুট খাবে তো তাহলে বলো দিদি মামি ও এখন আসবো জিনিসটা ওখানে গাড়িটা ঢুকাবে না ওখান থেকে জিনিসগুলো নিয়ে আসবে তো কিছুটা আসলো এখন মাসকরি মাল আবার কিছুটা বাকি আছে আবার সেটা আসবে বিকেল বেলা তো এইগুলো এসে গেল ময়দা মিওনিস ধূপ সাম্বারানি হ্যান্ড ওয়াশ বিস্কুট সার্ফ চাল আটা ধূপকাঠি তো আরো কিছু জিনিস বাকি আছে মা পা দেন বাবা নমকরণ 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 তাহলে তুমি জানতে না দিয়ে গেছে আমার উল্টো হ্যাপা হতো না ও আবার ওখানে বলতো হতো ওরা তো বাকি মাসকরি মারগুলো চলে এসেছিল তো আর কয়েকটা বাকি ছিল সেটা গিয়ে নিয়ে আসবো তারপর হঠাৎ খিদে পেয়ে গেছিল বললে মাকে বললাম একটু ম্যাগি বানিয়ে দিতে মা ম্যাগি বানিয়ে দিল ম্যাগিটা খুব টেস্টি ছিল আগের দিন স্যুপটার সঙ্গে খেয়েছিলাম তো ভালোই লাগছে সোনাও ঘুম পড়েছিল তো ওর সঙ্গে আমিও ঘুম পড়েছিলাম তো এখন উঠে খাচ্ছি এখন বাজে প্রায় 4:30 তো এখন আমি খাবো লাঞ্চ লাঞ্চটা এখন আর নেই তাই বিকেলের খাবার একসাথে খেয়ে নিচ্ছি তো সোনাও এখন উঠলো আমিও এখন উঠলাম সোনা খাওয়া খেয়ে দিয়ে আমি শুয়েছিল একজন এখন কি করছে এই জিভ ভেঙে যাচ্ছে দেখো কেমন হবে মোবাইল দিদার মোবাইল নিয়ে গান শুনছে আজকালকার বাচ্চা যা দেখবে তাই দেরি করে খাওয়াতে একটাই সুবিধা আজকে শীতকালে রুটি ভাত হলে একটুখানি পরে খেলেই সব ঠান্ডা কেমনটা হয়ে যায় রুটি ছিল ফুলকপি আলু তরকারি আর পুঁই বিচি শিম দিয়ে কি করছিস ওই সাবান বিক্রি করছিস অত সাবান এদিকে তাকা একবার এটা কি হচ্ছে কত সাবান বিক্রি করতে বসেছিস এক এক ওটা কত দাম
হ্যাঁ কত টাকা? 10 টাকা? আচ্ছা, আর ওই গোলাপিটা, ওটা না গোলাপিটা, গোলাপি গোলাপিটা, হ্যাঁ হ্যাঁ, ওটা কত দাম? ওটা 10 টাকা? আচ্ছা, এই নীলটা কত দাম? আমাকে একটা দাও। টাকা তোমায় দিতে হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যখন দিতে। আর একটা ফ্রি নাকি? এটা টাকা দিতে হবে? হ্যাঁ সব নেব, আমি তো সাবানের বিজনেস করছি না। ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখো এগুলোকে, আমা এগুলোকে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখো, যে বাক্সের মধ্যে ছিল ঢুকাও। কেন, সব নষ্ট হয়ে যাবে তো। তো অ্যালোভেরা জেল আর তেল মিশিয়ে একটু হেয়ার কেয়ার করছিলাম, তো সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম ভালোভাবে লাগিয়ে দিতে, যাতে কালকে শ্যাম্পু করতে পারি। তো আমি শ্যাম্পু করার আগে এমনি তেল মাখি। তো আজ যেহেতু একটু উইন্টার পড়ে গেছে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো চুলটাও খুব ড্যামেজ পড়ছিলো, ড্যামেজ হয়ে গেছিলো, তাই জন্য আজ একটু অ্যালোভেরা জেল তেল দিয়ে ভালো করে একটা ভালো হেয়ার অয়েল, মানে হেয়ার মাস্ক টাইপের বানিয়েছি, যাতে সেটা মেখে রেখে কালকে শ্যাম্পুটা দিতে পারি। তেলটা মেখে বেশ ভালোই লাগছে, মাথা যন্ত্রণা করছিল, একটু হালকা হালকা লাগছে মাথাটা, তেল মাখলে তো মাথাটা হালকা। তা আমাদের অ্যালোভেরা জেল আছে না? তারপর রাত্রেবেলায় হ্যাঁ, আমার হাজবেন্ড একটু রসগোল্লা এনেছিলো, তো সেই রসগোল্লা খেয়ে শুয়ে পড়ছিলাম, কারণ অনেকটা দেরি করে লাঞ্চ করেছিলাম। তো আজকে আমি ভিডিওটা এর দিয়ে রাখলাম, ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে আর কমেন্টে নিজের সাজেশন মন্তব্য জানিয়ে। তো আজকে জানি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।